যাই, হরিণগুলোকে বাড়ি নিয়ে যাই। সারাদিন অনেক ঘাস খেয়েছে, আর এখানে রাখা যাবে না। তারপর কোন সাইড থেকে একটা বাঘ আসবে, এখান থেকে একটা সুন্দর হরিণ দেখে খেয়ে ছেড়ে দেবে। তখন আমার বিপদ না, এই হরিণগুলো আমি হারাতে চাচ্ছি না। চলো 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 চলো, বাড়ি যাওয়ার সময় হয়েছে। এতক্ষণ বাইরে রয়েছে, কোনো বাঘ এসে ধরেনি, এটাই আমার জন্য অনেক। বেবি আই লাভ ইউ। আরে আরে, চিন্তা নেই চিন্তা নেই, আমি এভাবেই সবাইকে প্রপোজ করি, প্লিজ নাও। ও নিয়েছে, ইয়েস ইয়েস ইয়েস। বোতল না নিলে লাঠি দিয়ে বসাতাম এখন। আরে সমস্যা নাই, পড়বো না, জাস্ট বাসটা ধরে রেখেছি। আরে পালাম 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 পালাম। শোন, বাস ধরে রেখেছি, কেউ যদি ছবি তুলতে আসিস তার কপাল আছে, কষ্ট আজকে বলে দিলাম। শালার বাঙালি মহিলা তো, এদের যতই হাদিস কোরআন দিয়ে জ্ঞান দেও, কোনো জ্ঞানে কাজ হবে না। বাস দিয়ে ভয় দেখালাম, তারপরও দেখো ছবি তোলার জন্য সব পাগল হয়ে বসে রয়েছে। আরে এত ছবি টেডি দেখলে তো ছবি তোলা আসে, আমি তো কাহিনী বুঝিনি। এটার শিক্ষা না দিলে কাজ হবে না। বারবার না করার পর যখন আইসিস, তোর এমন কায়দা আজকে করে ছেড়ে দেবো, বাড়ি যায় দেখবি সুবেরি গাছ আছে, মগার সুবেরি দুটো নাই। দাদি, আমি এই পৃথিবীতে শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমার পাশে আমি কাউকে কল্পনা করতে পারবো না। তুমি যদি ফুল না নেওয়ার, জীবনে কাউকে আমি ফুলই দিব না। যা, আরে এটাও তো সুন্দর। শোনো, আমি এই পৃথিবীতে শুধু তোমাকেই ভালোবাসি। আসো তোমার নিয়ে একটা গান গাই, আসো। ও বেবি কাম 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 টু মি, ও বেবি কাম 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 টু মি। শালার সুন্দরী মাইয়ারা ড্যান্স করতে আসে, একটা ভালো কথা। শালার বুড়ি এক ঠ্যাং চলে গেছে কবরে, সে আইসে ড্যান্স করবে, এটা কোনো কথা? আরে 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 রে, এই উঠেন 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 উঠেন। দাদি, আমি আসলে আপনাকে দেখিনি দাদি, আমার ভুল হয়েছে, আমি কাম ধরে তবা করতেছি, এই উঠলাম বসলাম উঠলাম বসলাম। আর জীবনে আর জীবনে কোনো দিন মুরব্বীর সাথে ঘুরলে গেলে খেলবো না, ফাল কেস খেয়ে গেছিলাম, এনে তাকে পলাই এনে থাকলে আমার বিপদ আছে আজকে। আমি হইলাম টেডি ডাকাই, আমার কাছ থেকে সম্পদ নিয়ে যাওয়া অসম্ভবই না, সম্ভব। যাই, আশেপাশে তো কেউ নাই, এখানে পলাই থাকতে হবে। কখন কোনখান দিয়ে এখান থেকে কোনো মানুষ চলে যায় সেটা আমাকে এখানে বসে বসে খুব ভালোভাবে পাহারা দিতে হবে, যাতে কোনো ধরনের কোনো সম্পদ নিয়ে কেউ এখান থেকে চলে যাইতে না পারে। সন্ধ্যা তো লাগে গেল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দোকানদারে কি একটা বাজি দিল, বাজি ফোটেও না ধরেও না, বললো যে সেই পরিমাণ আওয়াজ হবে না, তুমি রাহো। তোর বাজি ফুটেতেছি দাঁড়া, তুই বাজি ফুটেতেছিস না, আমার কাছে আছে 15-20টা, এখন ধরাই দিলি বুঝবার পারবি বাজির আওয়াজ কেমন লাগে।